2022 সালে সড়ক দুর্ঘটনা 7024টি এবং প্রাণহানি ঘটেছে 8104 জনের। 2022 সালে মোট 7024টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এইসব দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে 8104 জনের, গত হয়েছেন 9783 জন। নিরাপদ সড়ক চাই নিশ্চা এর পরিসংখ্যান এই তথ্য উঠে এসেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় 2022 সালে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। 2022 সালে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলন ইলিয়াস কাঞ্চন জানান, 2022 সালে সড়ক পথে 5070টি দুর্ঘটনায় 5760 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 7331 জন। রেলপথে 256টি দুর্ঘটনায় 270 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 51 জন। নৌপথে 77টি দুর্ঘটনায় 204 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন 186 জন আর আহত হয়েছেন 144 জন। এছাড়াও অপ্রকাশিত তথ্য ও হাসপাতালে ভর্তির পর এবং হাসপাতাল থেকে রিলিজের পর মৃত্যুর সংখ্যা আনুমানিক 30% ধরেও আরও 1870 জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ক্ষেত্রে আরও 1621টি দুর্ঘটনা যোগ করা হয়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে নিহতদের মধ্যে পুরুষ রয়েছে 5242 জন এবং মহিলার সংখ্যা হয়েছে 992 জন। সংবাদ সম্মেলনে বলা হয় 2022 সালে সড়ক দুর্ঘটনা গত 2 বছরের তুলনায় বেড়েছে, গত বছরের চেয়ে এবছর সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে 2041টি। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা 2415 জন এবং আহতের সংখ্যা 3978 জন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় 2022 সালে জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 5581 জন, ফেব্রুয়ারিতে 489 জন, মার্চে 675 জন, এপ্রিলে 555 জন, মে মাসে 595 জন, জুনে 576, জুলাইয়ে 576, আগস্টে 434, সেপ্টেম্বরে 413, অক্টোবরে 374, নভেম্বরে 506 এবং ডিসেম্বরে 406 জন নিহত হয়েছেন। গত বছর সংঘটিত সড়ক দুর্ঘটনার মধ্যে যে সকল কারণকে চিহ্নিত করেছেন সেগুলো হলো সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও ব্যাপক অভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, মোটরসাইকেল চালকদের ব্যাপুরা চালানো, মানসম্পন্ন হেলমেট ব্যবহার না করা, চালকদের মাদকে আসক্তি, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, বিপজ্জনক ও ওভারটেকিং ও ওভারলোডিং করা, বিরতি ছাড়াই দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চালানো, বন্ধে আইন প্রয়োগের না থাকা, সড়ক ও মহাসড়কে বৈধ অবৈধ গাড়ি বৃদ্ধি, মহাসড়কে নির্মাণ ত্রুটি, একই রাস্তায় বিভিন্ন গতি যানবাহন চলাচল এবং রাস্তার পাশে হাটবাজার ও দোকানপাট বসানো সহ আরও অনেক কারণ নির্ধারণ করেছেন। এছাড়াও সকল ধরনের যানবাহনে অশিক্ষিত ও দক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন 2018 পুরোপুরি বাস্তবায়ন না হওয়া মূল কারণ বলে চিহ্নিত করেন। সকল মহাসড়ক এবং প্রধান সড়কে অবশ্যই ন্যূনতম 4 লেন উন্নীত করতে হবে। মহাসড়কের পাশে হাটিকুন্ডুর বনপাড়া মহাসড়কের মধ্যে দুপাশে ধীর গতি যানবাহন চলাচলের জন্য আলাদা সড়ক সার্ভিস লেন তৈরি করতে হবে। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাথগুলো দখলমুক্ত করে যেখানে ফুটপাথ নেই সেখানে ফুটপাথ তৈরির ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে পুনরায় যেন ফুটপাথ দখল না হয় এ বিষয়ে সদা দৃষ্টি রাখতে হবে। এ ব্যাপারে সকল সিটি কর্পোরেশন ও পৌর মেয়র মহোদয়দেরকে নিকট বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। সড়কের ত্রুটিগুলো অচিরেই দূর করতে হবে। ঢাকা আরিচা মহাসড়কের ত্রুটিগুলি যেভাবে দূর করেছে এবং সেখানে যেভাবে দুর্ঘটনা নিরসন হয়েছে কমেছে ঠিক সকল সড়ককে কিন্তু এরকম একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। দেশের 66টি প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সড়ক দুর্ঘটনার মধ্যে করণীয় সম্পর্কিত যে প্রশিক্ষণ নিরাপদ সড়ক চাই আমরা যে শিক্ষকদেরকে আমরা দিয়ে আসছি নিজস্ব অর্থায়নে, এর মাধ্যমে প্রতিটি শিক্ষক তাদের স্কুলে যে ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন করছে, একইভাবে ইমাম প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ মাদ্রাসা শিক্ষক ও স্কুল কলেজের শিক্ষকদেরকে সরকারি খরচে সড়ক দুর্ঘটনা